টু রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে মারাত্মক আহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল তারা বলেছেন এজন্য পুলিশ বা অন্য কোন বাহিনী দায়ী হলে বিচার হবে ট্রাইব্যুনালে তবে অভিযোগ আসা ব্যক্তিদের বিরুদ্ধে আদেশ পেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনের দাবি জানান চিফ প্রসিকিউটর মজাহরমান্না জানাচ্ছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযোগ দাখিলের পর থেকে বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের বিষয়ে সংগ্রহ করছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা এরই ধারাবাহিকতায় এবার তারা গিয়েছিলেন কম্বাইন মিলিটারি হাসপাতাল সিএমএচ এ ছাত্রজনতার আন্দোলনে আহত এক হাজারও বেশি মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন এখানে বেশ কিছু আলামত পেয়েছে তদন্ত সংস্থা মারণঘাতী যে অস্ত্র এই যে বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে যার প্রমাণ আমরা আহতদের দেহে তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণ আদি আছে আহতদের ধরন তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে সাধারণ অভিযুক্ত ছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার ও ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর দাবি জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না যত বাহিনী আছে তারা তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে ক্যাবিনেট আছে প্রাইম মিনিস্টার আছে পরবর্তী লেভেলের যত কিছু আছে রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসত মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে প্রসিকিউশন মাঝরত মান্না চ্যানেল আই ঢাকা